আসসালামু আলাইকুম এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি অনামিকা হাসান পুনম শ্রোতা বিআরবি কেবলস সংবাদ শিরোনাম করোনা পরিস্থিতি স্বাভাবিক হবার 15 দিন পরে এইচএসসি পরীক্ষা বিকল্প পন্থায় হতে পারে জেএসসি ও পিএসসি পরীক্ষাও করোনায় দেশে আরো 42 জনের মৃত্যু নতুন শনাক্ত 2995 স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক ডিজিকে দুদকে জিজ্ঞাসাবাদ পল্টনে পুলিশ চেকপোস্টে বোমা বিস্ফোরণ মামলার 5 জঙ্গি সিলেটে গ্রেফতার হামলার পরিকল্পনা ছিল শাহজালালের মাজারেও সিনহা হত্যা মামলায় কক্সবাজারে 4 পুলিশ সহ 7 জন 7 দিনের রিমান্ডে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বন্ধের দাবি বিএনপি এবং করোনা মন্দায় জীবনযাত্রা সামলাতে সঞ্চয়পত্র ভাঙাচ্ছেন অনেক গ্রাহক এ খাতে বিনিয়োগ তুলে নেয় বাড়ছে সরকারের ঋণ বলছেন অর্থনীতিবিদরা করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার 15 দিনের মধ্যে অনুষ্ঠিত হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা ধন বদল হতে পারে জেএসসি ও পিএসসি পরীক্ষার আর পহেলা জানুয়ারিতে বই উৎসব দিয়ে নতুন শিক্ষা বছর শুরু হবে বলেও আশা করছে শিক্ষা মন্ত্রণালয় তবে মঙ্গলবার এটিএন বাংলাকে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জানিয়েছিলেন অটো পাস পেতে পারে স্কুল শিক্ষার্থীরা ফজলে রাব্বির রিপোর্ট দুর্যোগের কারণে আমরা যদি সঠিক সময় স্কুল খুলতে না পারি এই কারণে আমরা একটা চিন্তা ভাবনা পাঠিয়ে দিচ্ছি যাতে পরীক্ষা হয়তো বা যে মূল্যায়নের ভিত্তিতে নেবে কিনা আবার অটো পাস দিয়ে দিব কিনা ইত্যাদি ইত্যাদি চিন্তা ভাবনা করে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা একটু সামারি পাঠাইছি এরপর 24 ঘন্টা পার না হতেই প্রতিমন্ত্রী জানালেন পরীক্ষার মাধ্যমেই নতুন শ্রেণীতে উঠতে হবে শিক্ষার্থীদের পরীক্ষা আমরা রাখব পরীক্ষার কোনো বিকল্প নাই সেপ্টেম্বরে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া সম্ভব হলে আগের নিয়মে হতে পারে পিএসসি জেএসসি ও স্কুল ফাইনাল পরীক্ষা আর তা না হলে পরীক্ষার জন্য নেওয়া হবে বিকল্প কোনো পন্থা যদি আমরা সেপ্টেম্বরে খুলতে পারি তাহলে আমরা শর্ট সিলেবাস তৈরি করে দেবে আমরা তার উপরে পরীক্ষা নেব আবার যদি তাও না হয় তাহলে আমরা 50 মার্কসের একটা পরীক্ষার ব্যবস্থা করতে পারি কিনা আমাদের তিনটি পরিকল্পনায় আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে সার সংক্ষেপ পাঠাবো উনি যেটি মূল্যায়ন করবেন আমাদেরকে সিদ্ধান্ত দিবেন সেটা আমরা বাস্তবায়ন করব অন্যদিকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদেরও প্রস্তুত থাকার পরামর্শ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয় করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে 15 দিনের নোটিশে অনুষ্ঠিত হবে এইচএসসি ও সমমানের পরীক্ষা পরিস্থিতি উন্নতি হলে 15 দিনের নোটিশে আমরা পরীক্ষা দেব যে পরীক্ষা নেওয়ার ক্ষেত্রে তারা যেন প্রস্তুত থাকে এই বলে যে স্বাস্থ্য যে বিধি স্বাস্থ্য যে নির্দেশনা বা শিক্ষার্থী বা পরীক্ষার্থীর যে স্বাস্থ্য সুরক্ষার বিষয়গুলো আছে সেগুলো না তারা যেন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ওই সেন্টারগুলো যেন প্রয়োজনে রিঅর্গানাইজ করেন করোনা মহামারীর কারণে এবছরের 17 মার্চ থেকে স্কুল কলেজ সহ সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে নির্ধারিত এইচএসসি পরীক্ষাও ফজলে রাব্বি এটিএন বাংলা ঢাকা করোনার সুরক্ষা সামগ্রী কেনাকাটায় শত কোটি টাকা দুর্নীতি অনুসন্ধানে স্বাস্থ্য অধিদপ্তরের সদ্য বিদায়ী মহাপরিচালক ডাক্তার আবুল কালাম আজাদকে 5 ঘন্টা জিজ্ঞাসাবাদ করেছে দুদক জিজ্ঞাসাবাদে শেষে নিজেকে সৎ ও সফল বলে দাবি করেন তিনি আরও জানাচ্ছেন মাহবুব কবির চপল কদিন আগেও তিনি ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের প্রভাবশালী মহাপরিচালক সাবেক হবার পরেই তাকে আসতে হলো দুদকের বারান্দায় মাস্ক পিপি সহ করোনার সুরক্ষা সামগ্রী কেনাকাটায় শত কোটি টাকার দুর্নীতি আর রেজেন্ট হাসপাতালের সাথে নিয়ম বহির্ভূত চুক্তির বিষয়ে অনুসন্ধানে তাকে দুদকে ডাকা হয় একই সময় জিজ্ঞাসাবাদ করা হয় স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল শাখার পরিচালক আমিনুল হাসান উপপরিচালক ইউনুস আলী ও গবেষণা কর্মকর্তা দিদারুল ইসলামকেও এদিন হাজির হননি উপপরিচালক শফিউর রহমান দুদক পরিচালক মীর জয়নুল আবেদিন শিবলি ও শেখ মোহাম্মদ ফানাফিল্লা তাদেরকে বিভিন্ন বিষয়ে 5 ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ করেন তবে নিজেকে নির্দোষ দাবি করেন আবুল কালাম আজাদ আমি একজন কঠোর পরিশ্রমী নিষ্ঠাবান সৎ দক্ষ সফল এবং মেধাবী কর্মকর্তা হিসাবে সারা জীবন কাজ করেছি আমি একজন অহংকার ও অহমিকামুক্ত সরল এবং সজ্জন ব্যক্তি
কোভিডের মতো মহাদুর্যোগে যাতে লক্ষ লক্ষ মানুষের জীবনহানি না ঘটে সেজন্য আমার জ্ঞান, অভিজ্ঞতা, বিবেকবোধ ও সদিচ্ছা থেকে নিজের জীবনকে তুচ্ছ মনে করে কাজ করেছি। সিএমএসডি কর্তৃক কোভিড সংশ্লিষ্ট ক্রয় সম্পর্কে বিভিন্ন অভিযোগ উঠায় দুর্নীতি দমন কমিশন তদন্ত করছে। সাবেক মহাপরিচালক হিসাবে এ বিষয়ে আমি কি জানি তা শোনার জন্য দুদকের তদন্ত কর্মকর্তাগণ আজ আমাকে আসার জন্য অনুরোধ করেছিলেন। এ কথা সুস্পষ্টভাবে বলতে চাই যে কেউ অপরাধ করলে তার কঠোর শাস্তি হোক, এটা আমি চাই। এ বিষয়ে তদন্তে আমি প্রয়োজনীয় সকল সহযোগিতা প্রদান করব। তাদের বক্তব্য কতটুকু সঠিক তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান দুদক সচিব। তাদের বক্তব্য গ্রহণ করা হয়েছে, অনুসন্ধানকারী কর্মকর্তা অনুসন্ধানের স্বার্থে সে বক্তব্য গ্রহণ করেছে। এই মুহূর্তে অনুসন্ধানের স্বার্থে শুধু স্বাস্থ্য অধিদপ্তর নয়, এসব দুর্নীতির সাথে অন্য কোনো দপ্তরের কর্মকর্তারাও জড়িত কিনা তা খতিয়ে দেখছে দুদক। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। দেশে করোনা ভাইরাসে আরও 42 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 3513 জনে। 24 ঘন্টায় 14,751টি নমুনা পরীক্ষায় নতুন করে শনাক্ত হয়েছে 2,995 জন। শনাক্তের হার 20.30%। মোট আক্রান্ত 2,66,498 জন। স্বাস্থ্য অধিদপ্তরের সবশেষ প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এছাড়া সুস্থ হয়েছেন আরও 1,117 জন। এখন থেকে সরাসরি ব্রিফিংয়ের পরিবর্তে কেবল প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে প্রতিদিনের করোনা পরিস্থিতির তথ্য জানাবে স্বাস্থ্য অধিদপ্তর। করোনা নিয়ে স্বাস্থ্য অধিদপ্তর নিয়মিত বুলেটিন একেবারে বন্ধ না করে সপ্তাহে অন্তত 2 দিন প্রচারের অনুরোধ জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ভিডিও কনফারেন্সে সিলেট সড়ক ও জনপদ বিভাগের কর্মকর্তাদের সাথে মতবিনিময়কালে তিনি বলেন, করোনার সর্বশেষ তথ্য প্রচার বন্ধ থাকলে সচেতনতা কমে যাওয়ার পাশাপাশি গুজব ছড়ানোর আশঙ্কা আছে। আমি এই বুলেটিন সপ্তাহে অন্তত 2 দিন প্রচারের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করছি, না হয় সংক্রমণ বিস্তারে জনমানুষের মাঝে শৈথিল্য দেখা দেওয়ার পাশাপাশি গুজবের ডালপালা বিস্তারের আশঙ্কা থাকে। রাজধানী পল্টন পুলিশ চেকপোস্টে বোমা বিস্ফোরণ মামলায় জড়িত 90 জেএমবির সামরিক প্রশিক্ষক সহ 5 জনকে সিলেট থেকে গ্রেফতার করেছে কাউন্টার টেরোরিজম ইউনিট। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে বোমা তৈরির সরঞ্জাম। হজরত শাহজালালের মাজারে বোমা হামলার পরিকল্পনা থাকলেও গোয়েন্দা তৎপরতার কারণে তা সম্ভব হয়নি বলে জানান কাউন্টার টেরোরিজম ইউনিট প্রধান মনিরুল ইসলাম। রিপোর্ট মাহমুদুর রহমানের। করোনাকালীন সময়ে জঙ্গিরা যাতে কোনো ধরনের নাশকতা চালাতে না পারে এ লক্ষ্যে সারা দেশেই গোয়েন্দা নজরদারি বাড়ায় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পুলিশের বিশেষায়িত ইউনিটগুলোকে দিক নির্দেশনাও দেওয়া হয় পুলিশ সদর দপ্তর থেকে। এরই মধ্যে গত 24 জুলাই রাতে রাজধানীর পল্টন পুলিশ চেকপোস্টের কাছে বোমার বিস্ফোরণ ঘটায় জঙ্গিরা। এছাড়াও নওগাঁর একটি মন্দিরে জঙ্গিরা হামলা করে। এ দুটি ঘটনা তদন্ত করতে গিয়ে সিলেট থেকে 5 জঙ্গিকে গ্রেপ্তার করে কাউন্টার টেরোরিজম ইউনিটের সদস্যরা। তারা গত মাসে বেশ কয়েকটি অ্যাটেম্প নিয়েছে। গত 23 তারিখে হজরত শাহজালাল মাজারে তারা একটা হামলা চালাতে চেষ্টা করেছে, কিন্তু সেটি ইন্টেলিজেন্স আগে ভাগে পাওয়ায় সেটি তারা চালাতে পারেনি, তারা ব্যর্থ হয়েছে। 24 তারিখেও তারা আসলে হামলা চালানোর চেষ্টা করেছে, তো তারা কোথাও কার্যকর হামলা চালাতে না পেরে পল্টনে, পুরানা পল্টনে একটা বোমা রেখে গিয়েছিল, সেটি পরে বিস্ফোরিত হয়েছে। তাতে কোনো হতাহত বা কেউ মানে কোনো ক্ষয়ক্ষতি সেটি হয়নি। সংবাদ ব্রিফিংয়ে আরও জানানো হয় 90 জেএমবি সামরিক শাখার অন্যতম সদস্য শেখ সুলতান মোহাম্মদ নাইমুজ্জামান সিলেটের শাপলাবাগের একটি বাসায় কম্পিউটার প্রশিক্ষণের আড়ালে জঙ্গি প্রশিক্ষণ দিচ্ছিল। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে অনার্স সম্পন্ন করা নাইমুজ্জামান ইসলামী ছাত্র শিবিরের রাজনীতির সাথে জড়িত ছিল। অন্যান্য দেশে সন্ত্রাসীরা বড় বড় ঘটনা ঘটিয়েছে, এখানে তারা কোথাও ফেক বোমা
কোথাও বা দেখেছি আমরা যে একেবারে নিম্নমানের যে ককটেল সেগুলো পর্যন্ত তারা ক্যাপাসিটি অর্জন করছে। তো সেই ক্যাপাসিটিও এটার ভিতর দিয়ে আবার আমরা মোটামুটি সেটি বিপর্যস্ত করতে পেরেছি। তবুও আমাদের সতর্ক থাকতে হবে, কারণ উগ্রবাদে বিশ্বাস করে এমন মানুষ এখনও বাংলাদেশে রয়েছে এবং আগস্ট মাস নানা দিক থেকে খুব তাৎপর্যপূর্ণ বাংলাদেশের জন্য। গোয়েন্দা নজরদারের পুলিশের তৎপরতার কারণে সিলেটের শাহজালালের মাজারে বোমা হামলা করতে পারেনি এই জঙ্গিরা, বলছে গোয়েন্দারা। মাহমুদুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় পুলিশের এএসআই লিটন মিয়া, কনস্টেবল সাফানুর করিম, কামাল হোসেন এবং আবদুল্লাহ আল মামুন সহ মোট সাতজনের সাত দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। সিনহা হত্যাকাণ্ডে পুলিশে দায়ের করা মামলার তিন সাক্ষী আয়াস, নেজামুদ্দিন ও নুরুল আমিনকে টেকনাফের শামলাপুর থেকে মঙ্গলবার গ্রেফতার করে র্যাব। সকালে কক্সবাজার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তাদেরও সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন। করোনা মন্দায় আয় কমে যায়, সঞ্চয়পত্র ভাঙানোর প্রবণতা বেড়েছে। জীবনযাত্রা স্বাভাবিক রাখতে সঞ্চয়পত্রে বিনিয়োগ তুলে নিচ্ছেন অনেকেই, এখাতে আসছে না কাঙ্ক্ষিত বিনিয়োগ। অর্থনীতিবিদরা বলছেন করোনাকালে সঞ্চয়পত্র কেনার হার কমায় বাড়ছে সরকারের ঋণের পরিমাণ। আরো জানাচ্ছেন শারফুল আলম। করোনা মহামারীতে ব্যাংকে ভিড় বাড়ছে, সামাজিক দূরত্ব না মেনেই লেনদেনে ব্যস্ত গ্রাহকরা। এর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হচ্ছে সঞ্চয়পত্রের কাউন্টারগুলোতে। করোনা ভাইরাসের কারণে অনেকের ব্যবসা বাণিজ্য বন্ধ, আবার কাজ না থাকায় অনেকের আয়ও কমে গেছে, তাই দিন দিন সঞ্চয়পত্রে বিনিয়োগ করা অর্থ তুলে নেওয়ার প্রবণতাও বাড়ছে। সঞ্চয়পত্র জমানো টাকা ভাঙাই আমরা খাওয়া দাওয়া করতেছি, খাচ্ছি। মানুষের আয় কমে গেছে, অনেকের চাকরি চলে গেছে, যারা বৈশ্বিক ডেইলি কাজগুলো করতো তাদের কাজের সংখ্যা কমে গেছে, এখন লোকজন আসলে বাধ্য হয়ে ভাঙতেছে অনেকে। সঞ্চয়পত্রে মুনাফা উত্তোলন এবং অনেকে প্রিমেচুর ভেঙে ফেলছেন এবং সেই ক্ষেত্রে অনেকটা ভিড় পরিলক্ষিত হচ্ছে। চলতি বছরের মে মাসে মোট 3,227 কোটি টাকার সঞ্চয়পত্র বিক্রি হয়েছে, আর গ্রাহকরা ভাঙিয়েছেন 2,796 কোটি টাকার সঞ্চয়পত্র। সোনালী ব্যাংকের লোকাল ব্রাঞ্চের তথ্য অনুযায়ী 3-11 আগস্ট এই 8 দিনে ওই শাখায় 16,05,00,000 টাকার সঞ্চয়পত্র ভাঙানোর বিপরীতে বিক্রি হয়েছে মাত্র 5,86,00,000 টাকার। চাকরি নেই, চাকরি থাকলেও অনেক ক্ষেত্রে বেতন অনেক কমে গেছে, এবং সেই কারণে আমরা দেখতে পাচ্ছি যে সঞ্চয়পত্রে এনক্যাশমেন্টটা এবং প্রিম্যাচিওর এনক্যাশমেন্ট এগুলো কিন্তু অনেক বেড়ে গেছে। সঞ্চয় অধিদপ্তরের তথ্য অনুযায়ী 2019-20 অর্থবছরে 14,428,35,00,000 টাকার সঞ্চয়পত্র বিক্রি হয়েছে। এর আগের অর্থবছরে এর পরিমাণ ছিল 49,939,48,00,000 টাকা। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। বিএনপি সাংবাদিকদের অধিকার হরণ করলেও বর্তমান সরকার নতুন আইনের মাধ্যমে তা পুনরুদ্ধারের চেষ্টা করছেন বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। অচিরে সংসদে গণমাধ্যম কর্মী আইন পাশ হলে সাংবাদিকদের মর্যাদা প্রতিষ্ঠা সম্ভব হবে বলেও জানান তিনি। রাজধানীর প্রেস ইনস্টিটিউটে জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় মন্ত্রী এসব কথা বলেন। এ সময় যেসব গণমাধ্যম কর্মী সরকারের সমালোচনা করেন তাদেরকেও আর্থিক অনুদানের আওতায় নিয়ে এসে সহযোগিতা করা হচ্ছে বলে দাবি করেন তথ্যমন্ত্রী হাসান মাহমুদ। এবং সংশোধিত আইন ইতিমধ্যেই নীতিগত অনুমোদন পেয়েছে, একটু পরিস্থিতি ভালো হলেই সে আটক অবস্থা থেকে মুক্তি পাবে এবং এই আইনটি আমরা আবার মন্ত্রিসভা হয়ে আমরা পার্লামেন্টে নিয়ে যেতে পারব এবং এই আইনটি আইনে পরিণত হবে। হলে পরে যে মর্যাদা হরণ করা হয়েছিল সেই মর্যাদা আবার পুনঃপ্রতিষ্ঠিত হবে। বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বন্ধে সরকারের প্রতি দাবি জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কুকুর 51তম জন্মদিন উপলক্ষে মরহুমের কবরে শ্রদ্ধা জানানো শেষে তিনি একথা বলেন। এর আগে বওয়ানী কবরস্থানে প্রবেশের সময় পুলিশি বাধার মুখে পড়েন বিএনপি নেতাকর্মীরা, পরে সীমিত পরিসরে কুকুর কবরে শ্রদ্ধা জানান তারা। আমরা এটাকে একটা অপরাধ বলে বিবেচনা করি,
আর এই অপরাধ থেকে দেশ যত দ্রুত মুক্ত হয় তত কল্যাণ। কিন্তু আমরা জানি যে জনগণের সত্যিকারের নির্বাচিত প্রতিনিধিরা ছাড়া জনগণের স্বার্থ রক্ষা করা কোনো সরকার সম্ভব হয় না, করে না। আমরা সেই জন্য মনে করি যে অবিলম্বে এই বিচার বহির্ভূত হত্যা বন্ধ হওয়া দরকার, আর স্থায়ীভাবে সেটা বন্ধ হওয়ার জন্য দরকার জনগণের যথার্থই নির্বাচিত একটা রাজনৈতিক সরকার। বন্যার পানি এখনও কয়েকটি জেলায় বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, এতে দীর্ঘ হচ্ছে বানভাসীদের দুর্ভোগ। এদিকে বন্যায় ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি মেরামত করতে না পারায় বা তো রাস্তায় পরিবার নিয়ে এখনও মানবেতর জীবনযাপন করছেন অনেকে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে আপেল মাহমুদের রিপোর্ট। মঙ্গলবারের বৃষ্টিতে নেত্রকোনায় নদীর পানি আবারও বেড়ে অবনতি হয়েছে বন্যা পরিস্থিতি। নতুন করে পানিবন্দী হয়ে পড়েছে কলমাকান্দা, আটপাড়া, মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুড়ি উপজেলার 3 লাখ মানুষ। সিরাজগঞ্জের যমুনা নদীর পানি বেড়ে যাওয়ায় শহর রক্ষা বাঁধ পয়েন্টে 4 সেন্টিমিটার ও কাজীপুরে 9 সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। জেলা পানি উন্নয়ন বোর্ড জানায় 16 আগস্ট পর্যন্ত যমুনার পানি বাড়ার আশঙ্কা থাকলেও তা বিপদসীমা অতিক্রম করবে না। এদিকে প্রায় 1.5 মাস পানিবন্দী থাকায় মানবেতর জীবনযাপন করছে জেলার 45টি ইউনিয়নের প্রায় 4 লাখ মানুষ। কাজীপুর এবং সিরাজগঞ্জ সদর উপজেলার নারীগ্রাম থেকে শুরু করে বাউই খোলা, রতনকান্দি, বালিঘুগড়ি এই সমস্ত এলাকাতে আমরা মেরামত কাজ অলরেডি করেছি, মেরামত কাজ চলছে এবং আমরা আপৎকালীন ব্যবস্থা হিসেবে বিভিন্ন জায়গায় বালি ভর্তি জিওব্যাগ এবং প্লাস্টিকের ব্যাগ মজুত করে রেখেছি। এদিকে শেরপুরে বন্যা পরিস্থিতি উন্নত হলেও কমেনি চরাঞ্চলের মানুষের দুর্ভোগ। পোড়া দোকান ও শিমুলতলে সড়ক ভেঙে যাওয়ায় ব্যাহত হচ্ছে যাতায়াত ব্যবস্থা। সে সাথে বন্যায় জমির ফসল নষ্ট হওয়ায় নতুন করে বীজ সংগ্রহে হিমশিম খেতে হচ্ছে জেলার কৃষকদের। টাঙ্গাইলে বন্যা কমলেও এখনও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে ঝিনাই ও বংশাই নদীর পানি। পানিবন্দী মানুষদের অভিযোগ, গত 1 মাসেও ত্রাণ সামগ্রী না আসায় মানবেতর জীবনযাপন করছেন তারা। এদিকে নাটোরে বন্যা দীর্ঘায়িত হওয়ায় ক্ষতির মুখে পড়েছেন মৎস্যজীবীরা। উপজেলার বন্যা কবলিত ইউনিয়নের 100 পরিবার আশ্রয় নিয়েছে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। নোয়াখালী কোম্পানিগঞ্জ ও কবিরহাট থানার 4 জনের বিরুদ্ধে 71 মানবতা বিরোধী অপরাধের তদন্ত চূড়ান্ত করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। তদন্তে 1971 সালে সংগঠিত অপহরণ, নির্যাতন, হত্যা ও গণহত্যার মতো অপরাধের অভিযোগ আনা হয়েছে। 70 জনকে সাক্ষী হিসেবে জিজ্ঞাসাবাদ করা হলেও 28 জনের সাক্ষ্য নেওয়া হয়। আসামিরা সকলে তৎকালীন সময়ে ছাত্র সংগঠনের নেতাকর্মী ছিলেন। পরবর্তীতে 1 জন বিএনপি ও 3 জন জামায়াত ইসলামের রাজনীতিতে সক্রিয় হন। এবারে আন্তর্জাতিক সংবাদ। ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির অবস্থার কোনো উন্নতি হয়নি। শুরুতে করোনাভাইরাসের সংক্রমণ এবং পরে মস্তিষ্কে জরুরি অস্ত্রোপচারের পর দিল্লির সামরিক হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়েছে তাকে। সাবেক এই রাষ্ট্রপতির মেয়ে শর্মিষ্ঠা মুখার্জি টুইটারে নিজের প্রার্থনা ব্যক্ত করে জানান, প্রধান মহান স্রষ্টা বাবার জন্য যেটা ভালো মনে করেন সেটাই করবেন। এর আগে গত সোমবার নিজে টুইট করে করোনা সংক্রমণের কথা জানিয়েছিলেন ভারতরত্নপ্রাপ্ত 84 বছর বয়সী প্রণব মুখার্জি। কাছাকাছি সময়ে সংস্পর্শে আসা সবাইকে আইসোলেশনে থাকা এবং কোভিড-19 পরীক্ষা করারও পরামর্শ দেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে আফ্রিকান বংশোদ্ভূত সিনেটর কমলা হ্যারিসকে রানিং মেট ঘোষণা দিলেন ডেমোক্রেট প্রার্থী জো বাইডেন। যুক্তরাষ্ট্রের ইতিহাসে তিনি প্রথম কৃষ্ণাঙ্গ নারী রানিং মেট। তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভাষায় প্রতিপক্ষ জো বাইডেনের পছন্দ একেবারেই নিচু মানের। কমলা হ্যারিসের মা একজন ভারতীয় আর বাবা জ্যামাইকা বংশোদ্ভূত। আগামী 3 নভেম্বর জো বাইডেন প্রেসিডেন্ট নির্বাচিত হলে রীতি অনুযায়ী ভাইস প্রেসিডেন্ট হবেন তার রানিং মেট কমলা হ্যারিস। তেমনটি হলে ওই পদেও যুক্তরাষ্ট্রের জন্য রচিত হবে নতুন ইতিহাস। মাঠ পর্যায়ের উন্নয়ন প্রকল্পগুলোকে সংসদ সদস্যদের প্রভাবমুক্ত রাখার তাগিদ দিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি।
এজন্য নতুন আইন করারও পরামর্শ দেন প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান। এতে ঠিকাদারদের দৌরাত্ম্য বন্ধ হবে বলে মনে করে সংস্থাটি। সংসদীয় থেকে বরাদ্দ নিয়ে অনলাইন সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এবারে পার্টিস খেলার খবর। সবকিছু ঠিক থাকলে আগামী 23 সেপ্টেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে কলম্বোর উদ্দেশ্যে রওনা দেবে বাংলাদেশ ক্রিকেট দল। জাতীয় দলের সাথে হাই পারফরমেন্স দলের ক্রিকেটাররাও শ্রীলঙ্কা যাবেন। আজ বুধবার ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান, প্রধান নির্বাচক, নির্বাচক ও হাই পারফরমেন্স ইউনিটের চেয়ারম্যান এবং বিসিবির প্রধান নির্বাহী এক বৈঠকে জাতীয় দলের লঙ্কা সফরের বিষয়টি চূড়ান্ত করেন। প্রাথমিকভাবে এই সফরে বাংলাদেশ 3টি টেস্ট খেলবে। এছাড়া শ্রীলঙ্কা এইচপি দলের বিপক্ষে খেলবে বাংলাদেশ এসপি দল। করোনা পরিস্থিতির কারণে সিরিজ শুরুর বেশ আগে শ্রীলঙ্কা যাবেন মুমিনুলরা। হয়তো টাইম একটু এদিক ওদিক, ডেটটা চেঞ্জ হতে পারে, বাট অ্যাপ্রক্সিমেটলি সেপ্টেম্বরের 23 তারিখে যাওয়ার কথা। আর আমাদের এমনিতেও এইচপির একটা শ্রীলঙ্কা ট্যুর ছিল, তো যেহেতু এখানে সংক্রমণ বা কোভিড সিচুয়েশনটা বেটার, তা আমরা মনে করছি যে আমরা সেটা শ্রীলঙ্কাতে করলে ন্যাশনাল টিমের জন্য ভালো হচ্ছে। প্র্যাকটিস ম্যাচগুলি আমরা ন্যাশনাল টিমের জন্য দিতে পারবো, প্লাস আমাদের ক্যাম্পটাও ওইখানে ফ্যাসিলিটিস, এখানে যেমন ওয়েদারটাও একটু বিপক্ষে আছে, কোভিড সিচুয়েশনটা খুব ভালো না, সব কিছু মিলিয়ে আমরা মনে করছি যে শ্রীলঙ্কা বেটার অপশন। করোনা ভাইরাস পরিস্থিতির অবনতি ও সংক্রমণ বেড়ে যাওয়ায় ফিফা ও এএফসি অক্টোবর নভেম্বর মাসের ম্যাচগুলো 2021 সালে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে। এই প্রেক্ষিতে বাংলাদেশ ফুটবল ফেডারেশন আজ থেকে জাতীয় দলের আবাসিক প্রশিক্ষণ ক্যাম্প স্থগিত ঘোষণা করেছে। এদিকে জাতীয় দলের 36 জনের কোভিড-19 পুনরায় পরীক্ষায় 7 খেলোয়াড় পজিটিভ শনাক্ত হয়েছেন। 3 জন ফুটবলারকে সতর্কভাবে পর্যবেক্ষণে থাকতে বলা হয়েছে। করোনা আক্রান্ত খেলোয়াড়দের বাফুফের তত্ত্বাবধানে চিকিৎসা করা হবে বলে জানান সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। করোনা পরিস্থিতি স্বাভাবিক হবার 15 দিন পরে এইচএসসি পরীক্ষা, বিকল্প পন্থায় হতে পারে জেএসসি ও পিএসসি পরীক্ষাও। করোনায় দেশে আরো 42 জনের মৃত্যু, নতুন শনাক্ত 2,995। স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক ডিজিকে দুদককে জিজ্ঞাসাবাদ। পল্টনের পুলিশ চেকপোস্টে বোমা বিস্ফোরণ মামলার 5 জঙ্গি সিলেটে গ্রেপ্তার, হামলার পরিকল্পনা ছিল শাহজালালের মাজারেও। সিনহা হত্যা মামলায় কক্সবাজারের 4 পুলিশ সহ 7 জন 7 দিনের রিমান্ডে, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বন্ধের দাবি বিএনপির। এবং করোনা মন্দায় জীবনযাত্রা সামলাতে সঞ্চয়পত্র ভাঙাচ্ছেন অনেক গ্রাহক, এ খাতে বিনিয়োগ তুলে নেয় বাড়ছে সরকারের ঋণ বলছেন অর্থনীতিবিদরা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN Bangla Ltd।